যারা ডায়াবলিক ক্রিমিনাল মাইন্ড আছে, যারা চোর আছে, যারা ডাকাত আছে, যারা তোলাবাজ আছে, যারা রেপিস্ট আছে, তারাই তো তৃণমূল কংগ্রেস করে। কোন ইলিট আর ক্লাসি ক্লাসি লোকজন তো, কোন এডুকেটেড এথিক্যাল লোকজন তো তৃণমূল কংগ্রেস করে না। অভিষেক ব্যানার্জি আর কুন্তলকে সামনে সামনে বসে কনফ্রন্টেশন করতে পারে না আপনারা, তাহলে এইসব কথা দিদি কেন বললেন না? যখন উনি স্পিকার মুখের উপরে পুরো কাগজ ফেলেছিলেন, তখন তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিল যে না, এনআরসি করতে হবে, করতে হবে, করতে হবে। এখানে বাংলাদেশি আর রোহিঙ্গিয়া আর ঘুষপেটিয়া আছে, তাই তার এলাকাটা টার্গেট হবে। যদি দিদি এত আইনটা বুঝেন, তাহলে আর্টিকেল 8 আর আর্টিকেল 9 কে উইথড্র করার জন্য না আপনি চলে যান না সুপ্রিম কোর্টে, কেন যাচ্ছেন না? আপনি সুপ্রিম কোর্ট যান না, আপনি কেন যাচ্ছেন না? একটাও পিটিশন কেন দিলেন না? আপনি কেন মুসলমানকে বসে বসে চেয়ার উপরে 4টে মিডিয়াকে নিয়ে আপনি উস্কানি দিচ্ছেন? জীবন কৃষ্ণ সাহা মা বাবা বোন সবাই ওকে গালাগাল করছে। নিজের বোন বলছে কি আমি বাবা দাদা বললে আমাকে লজ্জা হচ্ছে। 2024 রীতিমতো বিজেপি ক্ষমতায় আসবে না, আমার সঙ্গেই রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া আলাই খান, কথা বলার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী এরকমই বললেন যে 2024 বিজেপি ক্ষমতায় আসবে না, আপনারা নিশ্চিত থাকুন। যদি কেউ স্বপ্না দেখবে তাহলে আমরা কি বারণ করে দেব? আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে কেন বললেন না যে ওনার পার্টি অল ইন্ডিয়া এখন নেই, ওনার এত ক্ষমতা নেই যে পুরো ভারত থেকে 6% ভোট আনতে পারেন? ওনার পার্টি শুধু স্টেট পলিটিক্যাল পার্টি হয়ে গেছে, টিসি হয়ে গেছে, টেক কেয়ার মমতা দিদি হয়ে গেছে, এটা বললেন না উনি? কেন বললেন না? নিজের কথাটা বললে এত লজ্জা কেন? নিজের নিজের এমএলএ জন্য কেন বললেন না যে এমএলএ সিবিআই গেল তাহলে মোবাইলটা ফেলে দিল, পেন ড্রাইভটা পুকুরে ফেলে দিল, জীবন কুমার সাহা, জীবন কৃষ্ণ সাহা, এসব কেন বলছেন না? এইসব 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 কথাটা কেন লুকাচ্ছেন? আমরা খেলছি তাহলে দিদি রাজ্য পুলিশকে নিয়ে খেলছেন? তাহলে যদি পুলিশ খেলার জন্য আছে তাহলে দিদি রাজ্য পুলিশ নিয়ে খেলছে? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হোক, চাই কোন মন্ত্রী হোক, কখনো আজে বাজে কথা বলে না, টু দি পয়েন্ট, এথিক্যাল আর আন্ডার দি কনস্টিটিউশন, আন্ডার দি ব্যারিকেড অফ ল কথা বলে, ঠিক আছে? আপনি আমাকে যে বলুন যে দিদি এখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে কেন জীবন কৃষ্ণ সাহা কথা বললেন না? কি গুরুত্বপূর্ণ রেকর্ডিং ছিল? কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল নেতা মন্ত্রীর নাম ছিল? মোবাইলটা ফেলে দিল পুকুরে কেন? কার কার নাম ছিল? এখন তো ইডি আর সিবিআই রাডারে অনেক বিধায়করা আছে। এখন তো আমাদের জাস্টিস বলে দিল গঙ্গোপাধ্যায় কে অভিষেক ব্যানার্জি আর কুন্তলকে সামনে সামনে বসে কনফ্রন্টেশন করতে পারে না আপনারা, তাহলে এইসব কথা দিদি কেন বললেন না? চুরির কথা কেন বললেন না দিদি? আমরা কেন করাবো? তাহলে কনস্টিটিউশন আর্টিকেল 9 আর আর্টিকেল 8 কোথায় চলে গেল? শুনুন, যেখানে বাংলাদেশি আর রোহিঙ্গিয়া আর ঘুষপেটিয়া আছে, তাই তার এলাকাটা টার্গেট হবে। দিদি নতুন করে আনছেন মুসলমানদেরকে উস্কানি দিতে দেবার জন্য, দিদি এটা নতুন করে আনছেন কেন? কেন কেউ রাহুল গান্ধীকে রাস্তায় ধরছে না? কেন কংগ্রেসকে রাস্তায় ধরছে না? সব থেকে আগে তো ইন্দিরা গান্ধী বলেছিল, ইন্দিরা গান্ধীজি বলেছিল সব থেকে আগে যে যারা ঘুষপেটি আছে তাদেরকে যেতে হবে, কেন বলছে না ওদেরকে? আর দিদি তো নিজেরই বলেছিল, ইন্দিরা গান্ধীজি ছেড়ে দাও, দিদি তো নিজেরই পার্লামেন্ট হাউসের ভিতরে বলেছিল স্পিকার মুখের উপরে কাগজটা ছিঁড়ে ফেলে যে এনআরসি করতে হবে, তারপর কেঁদে 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 হাউস থেকে বেরিয়ে চলে গেল। যদি দিদি এত আইনটা বুঝেন, তাহলে আর্টিকেল 8 আর আর্টিকেল 9 কে উইথড্র করার জন্য না আপনি চলে যান না সুপ্রিম কোর্টে, কেন যাচ্ছেন না? কেন কেন আপনি ফাইল করছেন না? আপনি কেন হাউসে পার্লামেন্ট হাউসের ভিতরে আপনার এমপি কেন বলছেন না, মেম্বার অফ পার্লামেন্টরা, যে আর্টিকেল 8 আর আর্টিকেল 9 1951 যা হয়েছে সেটা সেটা বাদ করা উচিত, কেন বলছে না? শুধু এখানে উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে, কেন দিচ্ছে? মুসলমান এত জাহিল, ইলিটারেট, যা অশিক্ষিত, যা বুঝতে পারছে না যে যদি আপনি কোন আর্টিকেল কনস্টিটিউশন আর্টিকেলটা বাদ করতে আপনি ইচ্ছুক আছেন, তাহলে দিদির যা এত মেম্বার অফ পার্লামেন্ট আছে ওরা কেন পার্লামেন্ট হাউসে কেন বলছে না এই কথাটা? আইনি কথা আইনি ঘরে হবে। এখন যা টিএমসি এমএলএ জীবন কৃষ্ণ সাহা ধরা পড়েছে, ওরা তো আলিপুর কোর্টে তো যাচ্ছে, আইনি কথা তো আইনি ভাবেই হবে। আপনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 8 আর আর্টিকেল 9
যা 1951 থেকে হয়েছে আপনি ওটা বাদ করতে করতে চান, তাহলে আপনি সুপ্রিম কোর্ট যান না? আপনি কেন যাচ্ছেন না? একটাও পিটিশন কেন দিলেন না? আপনি কেন মুসলমানকে বসে বসে চেয়ার উপরে চারটে মিডিয়াকে নিয়ে আপনি উস্কানি দিচ্ছেন? দেখুন, টিএমসি এমএলএ জীবন কৃষ্ণ সাহা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। তার জন্যই যখন ও ভাবলো এবার আমি ধরা পড়ে যাব, তাহলে পেন ড্রাইভ আর দুটো মোবাইল ও ফেলার চেষ্টা করলো, কিন্তু সিবিআই 36 ঘন্টা পরও কিন্তু পেয়ে গেছে। আর ওর ভিতর থেকে যতটাই মানে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা বের করতে ওরা ওরা চেষ্টা করবে। এখন কথাটা এটা উঠছে যে শুধু জীবন কৃষ্ণ সাহা এমএলএ নয়, আজকে তো জীবন কৃষ্ণ সাহা মা বাবা বোন সবাই ওকে গালাগাল করছে। নিজের বোন বলছে কি আমি বাবা দাদা বললে আমাকে লজ্জা হচ্ছে। এই ধরনের লোক তো টিএমসি করে। যারা ডায়াবলিক ক্রিমিনাল মাইন্ড আছে, যারা চোর আছে, যারা ডাকাত আছে, যারা তোলাবাজ আছে, যারা রেপিস্ট আছে, তারাই তো তৃণমূল কংগ্রেস করে। কোন ইলিট আর ক্লাসি লোকজন তো, কোন এডুকেটেড এথিক্যাল লোকজন তো তৃণমূল কংগ্রেস করে না। কাকলি দস্তিদার বলেছিল পার্ক স্ট্রিট রেপ কেসে টাকার ব্যাপার হয়েছিল, নিজের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে বলেছিল কে প্রেগনেন্ট ছিল 14 বছর মেয়ে না লাভ অ্যাফেয়ার ছিল, মহামৈত্র গডেস কালীকে ডিফেম করেছিল, তারপর 6 লাখ টাকা পার্স, তারপর মেম্বার পার্লামেন্টের ভিতরে একটা আরো মেম্বার অফ পার্লামেন্টকে দাঁড়িয়ে হারামি বললো। এই ধরনের যা মহিলা যা নেত্রী থাকলে এইসব কথা বলবে, তো জানে না যে একজন জাস্টিসের কি মান সম্মান আছে, একজন হাইকোর্টের জাস্টিসের কি একটা গ্যাজেটেড র্যাঙ্ক থাকে সেটাও তো জানে না, কখনো কনস্টিটিউশন তো খুলে পড়েনি অপরূপা, তাহলে কি করে জানবে? 14 লাখ ফেক নকরি, ফেক 100 ডেজ ওয়ার্ক এমপ্লয়মেন্ট যা ছিল, তার উত্তরটা কখন সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে? কখন পাবে? পঞ্চায়েতকে 2023-এ 2020 থেকে 23-এ 8923.8 crore 25 স্টেটকে দেওয়া হয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওই টাকাটা কোথায় গেল? আপনি অডিট রিপোর্ট দিচ্ছেন না, আপনি 14 লাখ আপনি ফেক এমপ্লয়মেন্ট দিচ্ছেন 100 ডেজ, আর এটা কোথায় থেকে আসছে? মনরেগা যা সেন্ট্রাল গভর্নমেন্টের যা একটা যোজনা ছিল তার থেকেই তো আসছে। আর আপনি সেন্ট্রালকে বলবেন না কি কেন 14 লাখ ফেক এমপ্লয়মেন্ট আপনি দিয়েছিলেন? আপনি সব সময় ধাপে ধাপে সব বিভাগে আপনি চুরি করবেন, আর আপনি টাকা দেন, কেন টাকা দেবো ভাই? ধর্ণা দিল তাও 50 মিনিট না দেবো না, আপনি ধর্ণা দেবেন? আপনি ভুকার দান করুন না, আপনি তো পেট ভর্তি করে আস্তার করছেন, আপনি তো পেট ভর্তি করে মটন রেজাল আর মটন নান আর হালিম খাচ্ছেন পেট ভর্তিতে, আর আপনি বলছেন ধারণা দিল ধারণা দিয়েছি, ভুকার তালে বসুন তাও দেব না। দেখুন, আজে বাজে কথা বলার কোনো নতুন নেই, মুখ্যমন্ত্রী হোক যায় ওনার কোনো নেতা মন্ত্রী হোক, এটা মিডিয়াও জানে, লোকজনও জানে, জনগণও জানে, যারা ধর্ণা দিয়ে বসে আছে 1.5 বছর থেকে 8 মাস থেকে তারাও জানে, ছোট ছোট বাচ্চাও জানে, বুড়োও জানে, জওয়ানও জানে। এইসব আমাকে বলার একদমই দরকার নেই। আমি রোজাতে আছি, আমি পেট ভর্তি করে হালিম খেতে যাব না কোথায়, ঠিক আছে? এসব আজে বাজে কথা, দিদির অভ্যাস আর দিদির নেতার মন্ত্রীর অভ্যাস।